ঘুমপে গেছে পুরো, কাল তো সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে। বেশ তুমি অ্যালার্ম দিয়ে শুই, তাড়াতাড়ি হয়ে যাবে। 5টার দিকে 1টা, 6টার দিকে 1টা, 7টা, 8টা, 9টা, হ্যাঁ অন, এটাই ঠিক আছে। এক না এক সময় তো উঠেই যাবো না, যাই শুনে ঘুমিয়ে পড়েছি। গুড নাইট। দি নেক্সট ডে। কেন কি হয়েছে মা? তুই জানিস না কটা বাজে? 12টা বাজে। 12টা? শীতকালে এটা প্রবলেম। একবার উঠো কটা? টাইম দিয়েছি 10টা, উঠলাম 12টা। যাই আর কিছু করেনি, ব্রাশ করি। ঠান্ডা কাল পড়েই গেল, এখন আবার ওই সর্দি, জ্বর, কাশি, মাথা ব্যথা, অ্যালার্জি, বিভিন্ন রকম যত রোগ আছে সব ধরবে এখন বসে বসে। হ্যাঁ, কি ভেবেছিলাম ইনস্টাতে হ্যাশট্যাগ উইন্টার ভাইবস দেব, ধর ছাতা মাথা কিছুই হলো না। আলালের ঘরের দুলার, ওট ওট জলিয়ার টাইম 12টা বেজে গেছে, ওট কো
বাজে এত সকাল সকাল ডাকছ কেন? কানা ছেলে পদ্মলোচন, বেলা 12টা বেজে গেছে, তাড়াতাড়ি উঠ। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে আমাকে একটু ব্রাশ করিয়ে দাও। বুড়া ভারী, ব্রাশ করতে পারে না, যে যা বাথরুমে ব্রাশ করে নিয়ে যেতে। আমি যাব না, উঠতে হবে। ওঠ, অসম্ভব। ওঠ ওঠ ওঠ, যাব। ওঠ মা, তাহলে একটু খাওয়ারটা তো অ্যাটলিস্ট বিছানায় দিয়ে যাও। কোন দেশে গেছে তুই? খাওয়ার বিছানায় দেবো? যা ডাইনিং টেবিলে বসে খা। আমি আর উঠতে পারছি না বিছানা থেকে। উঠতে বলছি তো উঠতে হবে। মুজো পর, টুপি পর, সব পর, কিন্তু ডাইনিং টেবিলে খেতে হবে। এই স্নান কর, যা। মা, আমি তো তোমাকে বলেছিলাম আমি খালি তিনবার হাত পা ধোবো, আর তো স্নান তো দূরের কথা। ইস, দেশে করোনা ছড়াচ্ছে, রোজ প্রত্যেক দিন স্নান করতে হবে তোকে। যা বাথরুমে ঢোক। ঠিক আছে। A few moments later. এই দাদা যা তো, মা তোকে পাশের বাড়ি থেকে শুকনো লঙ্কার গুঁড়ো আনতে বললো। তুই জানিস না আমি শীতকালে বিছানা থেকে এক পাও বেরোই না। জানো না না তুমি, মাথায় কি ব্রেন আছে না গোবো? হ্যাঁ ব্রেন আছে, এক চট দিব ছাও। নিজে মা তোকে বলছে না তুই যাবি, আমি এখান থেকে এক পাও বেরোচ্ছি না। আউট, বেশ বেশ। তুই ভালো মতো জানিস যে আমি শীতকালে বিছানার থেকে বাথরুম পর্যন্তও যাই না। ঠান্ডায় গা কোন প্রেম মাথা কথা করছি, তার মানে শীতকাল পড়ে গেছে। টাইম ফর সাম রুলস এন্ড রেগুলেশনস। বাবা যাও, ভালো ছেলে মতন স্নান করে নাও। মা তুমি তো একদম ভালো মতো জানো যে আমি গোটা শীতকাল মাসে খালি তিনবার হাত পা ধুই, আর স্নান তো করি না। তুমি ভুলেই যাও স্নানের কথা। তাহলে আজকের থেকে আমি খালি তিনবার হাত পা ধোবো, আর স্নান তো ভুলেই যাবো। যাও যাই, ঘুমিয়ে পড়ি। ঘুমনের আগে তো আবার ব্রাশও করতে হবে। ওমা ওমা, একটু দাঁতটা মেজে দাও না প্লিজ। আর যেরকম ছোটবেলায় মেজে দিতে, প্লিজ দাও না, আমার একটু দাঁতটা মেজে দাও। আমার চাপ ভাই, এক ঘুটে জল আনার একটু কিছু করবো। সবকিছু হয়ে গেল, এখন আরামসে ঘুমিয়ে পড়ি। আর বিছানাই আমার লাইফ অবভিয়াসলি, সব খারাপ ভালো নোংরা পরিষ্কার সব জিনিস আমার বিছানায়। বিছানাই আমার সবকিছু, হ্যাশট্যাগ দ্য লেজি ওয়ান। গরমকালে একটা স্যান্ডো গেঞ্জি পরেও থাকা যায়, কিন্তু শীতকালে বাবা অত পারি না। ভোসের মতো কাপড় পরে থাকো তাও কিচ্ছু হবে না, কারণ তোমার কি চাই? গাদা গাদা লেপ, গাদা গাদা কম্বল, গাদা গাদা ব্ল্যাঙ্কেট। তাছাড়াও অনেকে কাজ হয়, অনেকে কাজ হয় না। আর এই শীতকালে সব থেকে বেশি রেহাই কে পায় জানো? কোন প্রাণীটি? গন্ডার। সবাই বলে না গন্ডারের মোটা চামড়া হয়, গন্ডারই রেহাই পায়। মা তো বলেই থাকে আমার বলে গন্ডারের মতো মোটা চামড়া হলে অনেক ভালো হতো।
তাহলে এই কনকনানি ঠান্ডা থেকে তো অনেক বাঁচতাম। যাই, আর কিছু গরম পোশাক আরো পরে নিই। এটা চাই, এটা ঠান্ডা। আমি শুরু করি আজকে রাত্রের পোশাক পরা। ঠান্ডা বাবার গরম কোটটা পরে নি, এটা এটা দিয়ে হয়ে যাবে। একটা মোজা দিয়ে কিচ্ছু হচ্ছে না, আর একটা পরে নি। আমারই ভালো ভাই, কিছু হবে না। ঠান্ডা, আমার ঠান্ডা কিছুতেই যায় না, যতই পরে নি। এখন শুয়ে পড়ি, অনেক রাত্রি হয়ে গেছে, শুয়ে পড়ি, শুয়ে পড়ি। ও, টুপি পরতে ভুলে গেছি, দাঁড়া টুপিটা পরিয়ে দিই এবার। কানের ঠান্ডা কিছুতেই যাচ্ছে না, আর একটা টুপি পরে নিই, দরকার। হ্যাঁ, এবার কানের ঠান্ডাটা কমেছে। যাই, অনেক দেরি হয়ে গেছে, এখন অনেক দেরি হয়ে গেছে, এখন শুয়ে পড়ে যাই। আর একটা প্রবলেম হয়ে যায় জানো, আমার পথটা টিপে পেলে সব কাপড় ছেড়ে যেতে হয়, আবার এসে সব পরো, ওই জন্য একটু প্রবলেম হয়ে যায়, বাট ওটা কম্প্রোমাইজ করা চলে। চলো শুয়ে পড়ি। ও, গুড নাইট। প্রথমে এক নম্বর ব্ল্যাঙ্কেট নিয়ে শুই, যদি ঠান্ডা লাগে আরো আরো কিনে নেবো। শীতকালে এটাই মজা, একদম কোজি ভাবে সব। Hashtag winter is cozy. A few moments later. এখন মনে একটু আরামটা পাবো। গুড নাইট, আবার কালকে সকালে দেখা হবে। উফ, কি গরম লাগছে রে। এরে, ফ্যানটা কে অফ করলো? তুই ফ্যান কেন অফ করলি রে? ঠান্ডা লাগছে? ঠান্ডা তো এখনো কিছু পড়েই নি। এখন ঠান্ডা কি, ডিসেম্বর মাস তো কি হয়েছে, ঠান্ডা তো এখনো পড়েই নি। দে 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 ফ্যানটা, দশে দে, দশে দে এক মিনিট, ফ্যানটা দশে দে। দশে নেই মানে? এখনই তুই ইলেকট্রিশিয়ানকে ডাক, ডাক এখনই। আমার এখনই দশে ফ্যানটা চাই, গরমে মরে যাচ্ছি। আরে, এদিকে ফ্যান অফ করে রেখে দিয়েছিস। মা, কি গরম লাগছে, ফ্যান চালিয়েছে তাও গরম লাগছে আমার। এসিটা দে, এসি কেন অফ করেছিস, এসিটা চালা, গরম লাগছে। এবার একটু আরাম পেলাম। তোর দ্বারা নেই, কিছু হবে না, দেখ আমি আমার নিজের কাছে নিজেই করে নেবো। তুই গরমের মধ্যে বসে গরম চা খাবি, তুই পাগল? বাসন্তী দি, বাসন্তী দি, আমার জন্য 20টা আইস দিয়ে
লাইন সোডা নিয়ে আসো এক্ষুনি। ও দাও 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 দাও, থ্যাংক ইউ। দুটো আইস দিয়ে আমার কি হবে? ছাড়ো তো, আমি আমার নিজের আইস নিজেই নিয়ে নেবো। এবার না আসবে মজা ঠান্ডা মানেই তো বরফ। ও ফ্লেভ কেন দিলে? গরম লাগছে, গরম মা, গরম লাগছে, গরম 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 লাগছে, গরম লাগছে। উফ, গরমের মধ্যে লেপ, উফ আমি পারছি না। এমনি কত ভালো ঘুমাচ্ছি না। উফ The next day. মা কি ঠান্ডা ঠান্ডা লাগছে। জলদি আমাকে রচা এনে দে, রচা, ভালো করে আদা দিয়ে রচা দে, রচা। দেখতে পাচ্ছিস না ঠান্ডা লেগেছে? মা, তুমি তো একদম ভালো করে জানো যে আমি শীতকাল গোটা মাসে খালি 3 বার স্নান করি। কি করবা, তাও দিছি।